আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি প্যানেল মেরামত করে দেখাবো, যে প্যানেলটিতে কোনো ছবি আসে না। তো প্যানেলের লাইটটা কিন্তু ঠিক আছে, বাট কোনো স্ক্রিন নেই, কোনো লেখা নেই, একদম ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। তো টেলিভিশনটি আমার অলরেডি খোলা আছে, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে আসলে সমস্যাটা কী এবং কোথা থেকে এই সমস্যাটা সমাধান করা যায়। তো এটা কিন্তু খুবই ইজিভাবে আপনাদের সমস্যাটা সমাধান করে দেখাবো। আমি টেলিভিশনটি পাওয়ার দিয়ে দেখাচ্ছি। এখান থেকে যে ব্যাকলাইটটি জ্বলতেছে, তোমাদের স্ক্রিনটি আমি যদি আপনাদের দেখাই তো তাহলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কী। এখানে দেখেন একদমই ব্ল্যাক স্ক্রিন, শুধু হালকা লাইটের আলো দেখা যাচ্ছে। তো কোনো স্ক্রিন লেখা বা নীল আলো তো ঝিরঝির কোনো কিছুই নেই। তো আমার এই প্যানেলটিতে সিকেভি লাইন কাটতে হবে। এটা কাটিং করার আগে প্রথমে আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের টিকনের যে মেইন যে কয়টা ভোল্টেজ আছে, তো সেই ভোল্টেজগুলোকে আগে মেপে দেখতে হবে যে কোন কোন ভোল্টেজটা ঠিক আছে এবং কোন ভোল্টেজটা ঠিক নেই। তো সেগুলো দেখে আপনাকে তারপরে আপনার ডিসিশন নিতে হবে যে এটা সিকেভি সমস্যা নাকি অন্য কোনো সমস্যা, ঠিক আছে। তো আমাদের এই প্যানেলটির মডেল হচ্ছে LHC320AN10। তো এটা এক কফের একটি প্যানেল। তো এটার মধ্যে মূলত সমস্যা হচ্ছে এটা সিকেভি লাইন শর্ট দেখাচ্ছে, আর এটার সিকেভি লাইনটা কিন্তু দুই পাশে দুইটা, অনেকে দেখা যায় যে বাম পাশে কাটে, অনেকে ডান পাশে কাটে, ঠিক আছে, লেফট সাইড এবং রাইট সাইড। তো আসলে কোন পাশে শর্ট হলে আপনার কোন ভোল্টেজটা থাকবে না এবং কোন পাশে আপনার শর্ট থাকলে কোন ভোল্টেজটা থাকবে, তো এগুলো আগে বুঝতে হবে। তো আমরা প্রথমে বাম পাশে অর্থাৎ লেফট সাইডে আমরা এখানে যে আমাদের সিকেভি লাইনটা রয়েছে, তো সেই সিকেভি লাইনটা আমরা কাটবো। তো এক নম্বর থেকে ১৩ নম্বর আমরা বাদ দিয়ে আমরা এই যে এই পাঁচটা লাইন কেটে ফেলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিকেভি লাইন এবং ডান পাশেও আমাদের আছে। তো আমরা এই পাঁচটা লাইন কেটে আমরা ভোল্টেজটা দেখবো যে আমাদের টিকন বোর্ডে ভোল্টেজটা ঠিক আছে কি না। তো কাটার আগে আপনারা অবশ্যই ধারালো একটি চাকু নেবেন বা ব্লেড নেবেন, যাতে আমাদের এটা নষ্ট হয়ে না যায়। তো আমাদের সাবধানে কাটতে হবে এবং এমনভাবে কাটবেন যেটা আপনি পরবর্তীতে যদি চাইলে আপনি যেন এটা সোল্ডারিং করে আবার আগের মতো করতে পারেন। তো সেভাবে আপনারা এটা কাটিং করবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা সিকেভি কেটে ফেলছি তারপর আমাদের সমস্যাটা সমাধান হয়নি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সোল্ডারিং করতে হয়। তো আমরা এখানে সুন্দর করে কেটে রেখেছি, এখন আমাদের কোনো কানেকশন নেই, এখন আছে ডিসকানেক্ট অবস্থায়। যেখানে দেখেন আমরা এই পাঁচটা লাইন কেটেছি, তো আমরা এই যে ডান পাশে এটা কিন্তু আমাদের সিকেভি লাইন, আমরা এই পাশেও কেটেছি, অর্থাৎ রাইট সাইড এবং লেফট সাইড দুই সাইডে আমরা কিন্তু কেটে ফেলেছি। তো আমরা এবার স্ক্রিনটা দেখবো, চালু করে দেখি। এখানে দেখেন আপনাদের দেখাচ্ছি, তো এখন পর্যায়টা কী আসে, আমাদের স্ক্রিনটা কিন্তু একদমই ব্ল্যাক ছিল, কোনো কিছু ছিল না। তো আমাদের এই যেখানে দেখেন স্ক্রিনটা কিছুটা পরিবর্তন হয়েছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই সিকেভি লাইনটাকে আবার কানেকশন দিতে হবে। এখান থেকে আমরা সিকেভি ওয়ান এই পয়েন্টটা বাদ রেখে আর সবগুলো কানেকশন আবার দিয়ে দিব, অর্থাৎ আমাদের সিকেভি ওয়ান কানেকশনটা সমস্যা ছিল। তো আমরা আগের মতো আবার সোল্ডারিং করে দিলাম। এখানে দেখেন তো আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, যেখানে এখন আমাদের যে স্ক্রিনটা চলে এসেছে, আমাদের সিকেভি ওয়ান যে লাইনটা এটা শর্ট ছিল, আমরা এটা শুধু রিমুভ করে দিয়েছি। এবারে আমাদের টেলিভিশনটা ওকে হয়েছে।